রাখাইনে বল প্রয়োগ বন্ধ করুন মিয়ানমারকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান। সিলেটের কানাইঘাটে পাথর তোলার সময় কোয়ারিতে ধস, চার শিশুসহ নিহত ছয়। 7 নভেম্বরের কর্মসূচিতে বাধা দিয়ে অধিকার হরণ করেছে সরকার, অভিযোগ বিএনপির পল্টনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন। শেষ দিনেও আয়কর মেলায় উপচে পড়া ভিড়, ব্যবসায়ীদের বুকস অফ অ্যাকাউন্টস জমা দিতে হবে, আপিল বিভাগের রায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। দুপুর 2:21 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাব্বির আহমেদ এবং আমি ফেরদৌসী আহমেদ। এছাড়া সংবাদ আরও থাকছে, নৌবাহিনীতে যুক্ত হচ্ছে দেশে তৈরি প্রথম যুদ্ধ জাহাজ দুর্গম ও নিশান, কাল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। রাখাইনে রোহিঙ্গাদের উপর নৃশংসতা ও জাতিগত নিধন বন্ধ করতে জোরালো দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার এক বিবৃতিতে রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে বেশ কয়েকটি প্রস্তাবও দিয়েছে তারা, সেই সাথে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজহারুল ইসলামের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওই বিবৃতিতে রাখাইনে সেনাবাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধের পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করে মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পুরো বিষয়ের সঠিক তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘ সংস্থাগুলোকে সহযোগিতার আহ্বান জানানো হয় মিয়ানমার সরকারের প্রতি। একই সাথে বাংলাদেশমুখী শরণার্থীর স্রোত বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ। এছাড়া সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বিবৃতির বিষয়টিকে প্রস্তাব হিসেবে পাশ করার পক্ষে মত দিয়েছে পশ্চিমা বিশ্ব, তবে মিয়ানমারের অন্যতম মিত্র রাশিয়া ও চীনের বিরোধিতায় তা আটকে আছে। এদিকে বরাবরের মতোই জাতিগত নিধন অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিসির 63তম সম্মেলন শেষ হচ্ছে আজ। মঙ্গলবার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে এ সম্মেলনের। সিপিসির ঢাকা ঘোষণায় রোহিঙ্গা জনগোষ্ঠীদের আবাসস্থল মিয়ানমারে ফেরত নিতে দেশটির সরকারের উপর চাপ প্রয়োগের প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে সিপিসির চেয়ারপারসন ও মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিসির সাধারণ অ্যাসেম্বলি শুরু হয়েছে। এতে ক্যামেরুনের ইমিলিয়া মঞ্জুয়া লিফানকে সিপিসির নতুন চেয়ারপারসন নির্বাচিত করা হয়। সিলেটের কানাইঘাটের বাংলাটিলায় পাথর কোয়ারির নিচ থেকে পাথর উত্তোলনের সময় উপরের অংশ ধসে চার শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লোহাছড়া পাথর কোয়ারিতে সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় কোনো গ্রামের কোনা গ্রামের এসব শ্রমিকরা নৌকা নিয়ে পাথর উত্তোলন করতে বাংলাটিলায় যায়। তারা টিলার নিচের অংশ থেকে পাথর তুলছিল, হঠাৎ উপরের অংশ ধসে পড়লে চার শিশু শ্রমিক সহ বেশ কয়েকজন মাটি চাপা পড়ে। দুর্ঘটনার পর কানাইঘাট থানা পুলিশ ও স্থানীয়রা মাটি সরিয়ে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা কিশোর মারুফ, নাহিদ, শাকিল, জাকির ও আব্দুল কাদের। সিপিসি সম্মেলনের অজুহাতে সরকার বিএনপির কর্মসূচি নস্যাৎ করতে 144 ধারা জারি করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি জনসভারও অনুমতি দেওয়া হয়নি। বিএনপির জনসভা পিছিয়ে 12 নভেম্বর করা হবে বলেও জানান তিনি। দেশে ভাবমূর্তি রক্ষায় কর্মসূচি পিছিয়ে আনার পরও অনুমতি না পাওয়া সরকারের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এর আগে 7ই নভেম্বর উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মির্জা ফখরুল। ১১ই নভেম্বর আমাদের জনসভা, আমরা সর্বভারতীয় উদ্যানে আমরা চেয়েছিলাম। আমরা বিভিন্ন কারণে এটা আমরা এখন 12 তারিখে, অর্থাৎ তার পরের দিন আমরা সর্বভারতীয় উদ্যানে অনুষ্ঠিত করবার জন্যে আমরা
কাজ শুরু করেছি। আয়কর মেলার শেষ দিনে রিটার্ন জমাদানকারীদের উপচে পড়া ভিড়। অনেকে রিটার্ন জমা দিতে পারলেও অতিরিক্ত ভিড়ের কারণে আয়কর কার্ড না নিয়ে ফিরে গেছেন। তবে জাতীয় রাজস্ব বোর্ড বলছে মেলায় আগতরা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া 30 নভেম্বর পর্যন্ত যে কোনো কর অঞ্চলেও জমা নেওয়ার পাশাপাশি কার্ড দেওয়া হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দর্শক, আমরা রিপোর্টটি সংবাদের পরবর্তী অংশে দেখে নিব। আয়কর আইন অনুযায়ী ব্যবসায়ীদের বার্ষিক বুক অব অ্যাকাউন্টস জমা দিতে হবে বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশনা দেন। এ রায়ের ফলে ব্যবসায়ীদের কাছ থেকে বার্ষিক আয়কর আদায়ের পরিমাণ 1000 কোটি টাকা বাড়বে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আয়কর আইনের 4 ধারা অনুযায়ী ব্যবসায়ীদের বুক অব অ্যাকাউন্টস জমা দিতে হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, হাইকোর্টের রায়ের ফলে সরকার হাজার হাজার কোটি টাকা বঞ্চিত হচ্ছিল। গত কয়েক বছরে ব্যবসায়ীদের কাছ থেকে 30,000 কোটি টাকা আদায় করতে পারেনি সরকার। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর যা থাকছে। মানারাতের ছাত্র নাসিম হত্যার ঘটনায় 3 জনকে আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার চলছে অভিযান। সুন্দরবনের চুনকুড়ি খালে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে জোনাব বাহিনীর নান্নু মোল্লা নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। আমন্ত্রণ আবারও দেখছিলেন দুপুর 2টার 21 সংবাদ। দর্শক, যেমনটা বলছিলাম, আয়কর মেলার শেষ দিনে রিটার্ন জমাদানকারীদের উপচে পড়া ভিড়। তবে অনেকে রিটার্ন জমা দিতে পারলেও অতিরিক্ত ভিড়ের কারণে আয়কর কার্ড না নিয়ে ফিরে গেছেন। এ বিষয়ে আমরা দেখে নিব তৌহিদুর রহমানের রিপোর্টটি। এবারের করমেলা অতীতের সব মেলাকে অতিক্রম করছে। শেষ দিনেও নির্মাণাধীন রাজস্ব ভবন চত্বর লোকে লোকারণ্য। মেলায় এসেছেন বিপুল সংখ্যক নারী, এসেছেন প্রতিবন্ধীরাও, এমনকি 83 বছরের বৃদ্ধেরও আগ্রহ মেলা প্রাঙ্গণেই রিটার্ন জমা দেওয়ার। না, এটা তো দিতে হবে, এটা তো না দিলে আবার ঝামেলা করবে। না, আমার তো মেয়েরা বিয়ে হয়ে গেছে, ছেলেরা দেশে নাই। যদি কোনো সমস্যা হয়, এখানে বিভিন্ন হেল্প ডেস্ক আছে, তারা ফেসিলিটেট করে, এটাই সুবিধাটা বেশি। মেলায় জমা দিতে আর কি ভালো লাগে এবং এখানে সেবাটা ভালো পাওয়া যায়। আমার কাছে ভালো লাগছে, মেলায় জমা দিচ্ছে, সবাই আসতে আগ্রহী। পরের ঝামেলার চেয়ে রিটার্নটা দিয়ে ফেলাই ভালো, সব কিছু ফেয়ার থাকলো। এখানে খুব সহজে আমরা আমাদের ট্যাক্স পে করতে পারি। রিটার্ন জমা দিতে পেরে খুশি বিভিন্ন বয়সী মানুষ। তবে আয়কর কার্ড পেতে একটু বেশি সময় যাচ্ছে জানান কেউ কেউ। আমরা কালকে আইসা ফিরে গেছি, আজকে আবার আসলাম, অন্তত 3 বারের মতো ঘুরে আসলাম, তো এখনো কোথায় যে শেষ লাইন এখনো কিছু বুঝতে পারছি না। আয়কর কার্ড পেয়ে অনেকে যেমন খুশি, অনেকে আবার ভিড়ের কারণে রিটার্ন জমা না দিয়ে ফিরে যাচ্ছেন। লাইনের ডিসিপ্লিনটাই আমাকে ভোগান্তিতে পড়তে হয়েছে। যে পরিমাণ মানে ধাক্কা ধাক্কি, আমি ওই লাইনের কতক্ষণ দাঁড়িয়ে পরে বের হয়ে গেছি। এনবিআর বলছে মেলা শেষ হওয়ার পরও 30 নভেম্বর পর্যন্ত কর অফিসগুলোতে রিটার্ন জমা নেওয়া হবে। ট্যাক্স কাটা একটা প্রধান আকর্ষণ করদাতাদের জন্য, বেসরকারি কোম্পানিগুলিও এই কর্মকর্তাদেরকে রিটার্ন জমা দেওয়ার জন্য বলতেছে এবং সেই জন্য আমাদের এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে। এবার মেলায় আসার চেয়েও বেশি সাড়া মিলছে বলেও জানান এনবিআর কর্মকর্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। রাজধানীর বাড্ডা থানায় এই হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আলী আহমেদ সাইফউদ্দিন। মামলা নম্বর 7। মামলায় 3 জনের নাম উল্লেখ করা হয়েছে। 302/34 ধারায় রাত 11:30টার দিকে মামলা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে বাড্ডা থানা। মামলার প্রধান আসামি আসিফ শিকদার, দ্বিতীয় আসামি রমজান আলী ও তৃতীয় আব্দুর রশিদ। এছাড়া অজ্ঞাত আরও 3 থেকে 4 জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সোমবার সকালে মধ্য বাড্ডার বাসার সামনে নাসিরের গলায় ও কোমরে 3টি স্থানে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, বিপিএল খেলা ঘিরে চলা রমরমা জুয়ার আসরে বাধা দেয়াকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ জন বিদেশি সহ ২৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন চীনের, ৪ জন ব্রিটিশ ও ২১ জন বাংলাদেশী নাগরিক। নিষেধাজ্ঞা অমান্য করে রাতে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করায় জেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, সকালে আটক পাঁচ বিদেশিকে মুছেলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তবে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ১০ বাংলাদেশিকে। অন্যান্যদের এখনও জিজ্ঞাসাবাদ চলছে। সন্ধ্যার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খালে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা নিহত হয়েছে। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সকালে সুন্দরবন শ্যামনগর উপজেলার চুনকুড়ি খালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব ৬ এর ডিএডি মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। র্যাব পাল্টা গুলি ছুড়লে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে নান্নু মোল্লা গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে ঘটনাস্থল থেকে ৫টি অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে র‍্যাব ৬ এর সদস্যরা। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে দেশে তৈরি প্রথম অ্যান্টি সাবমেরিন লার্জ পেট্রোল ক্রাফট। সমুদ্র সীমানা নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নিয়োজিত হবে এ দুটি যুদ্ধজাহাজ। প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক জাহাজ দুটি নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড। আগামীকাল জাহাজগুলোর কমিশনিং করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দেশে জাহাজ নির্মাণের সবচেয়ে বড় প্রকল্প। সেখানে তৈরি হয়েছে দুটি অ্যান্টি সাবমেরিন লার্জ পেট্রোল ক্রাফট। ইতোমধ্যেই দুর্গম ও নিশান নামের জাহাজ দুটির নদী ও সমুদ্রে পরীক্ষামূলক চলাচল শেষ হয়েছে। দুটি লার্জ পেট্রোল ক্রাফট, যা আগের পেট্রোল ক্রাফটের তুলনায় প্রায় ১৫ মিটার বড়। এই জাহাজগুলো নৌবাহিনীতে সংযুক্ত হলে আমাদের যে বিশাল জলসীমা আমরা অর্জন করেছি, এই বিশাল জলসীমা সুরক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। ৬৪.২ মিটার দৈর্ঘ্যের ও ৯ মিটার প্রস্থের বিএনএস দুর্গম ও নিশানে রয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র। শত্রু সাবমেরিন শনাক্ত ও বিধ্বংসী টর্পেডো নিক্ষেপ করতে সক্ষম জাহাজ দুটি। ট্র্যাক করার জন্য সার্ফেস অ্যাক্টিভ সোনার রয়েছে, এয়ার সার্ভিস রাডার রয়েছে, এগুলো ট্র্যাক করে টর্পেডো লঞ্চার দ্বারা এগুলো ধ্বংস করা সক্ষম। এছাড়াও সম্মুখ যুদ্ধের জন্য ৭৬ মিলিমিটার বোরের গান রয়েছে, ৩০ মিলিমিটার বোরের গান রয়েছে। দেশে তৈরি যুদ্ধজাহাজ সংযুক্তির মাধ্যমে বাড়বে নৌবাহিনীর সক্ষমতা। বুধবার খুলনা নেভাল জেটিতে জাহাজ দুটির কমিশনিং করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। যাচ্ছে আবারও ইসলামী ব্যাংক বিরতিতে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ২৪ ঘন্টার মাথায় আরও এক সৌদি প্রিন্স নিহত, রাজ পরিবারের দ্বন্দ্ব প্রকট বলছেন পর্যবেক্ষকরা। বিপিএল এর পঞ্চম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করছে চিটাগং ভাইকিংস। ২৪ ঘন্টার মাথায় নিহত হলেন সৌদি রাজ পরিবারের আরও এক যুবরাজ। নিহত আব্দুল আজিজ আল ফাহাদ দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছিলেন। এদিকে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। অপরদিকে এ অভিযানকে সংস্কার প্রক্রিয়ার অংশ বললেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে এসব ঘটনাকে সৌদি রাজ পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলেই মনে করছেন বিশ্লেষকরা। দেখুন আজহারুল ইসলামের রিপোর্ট। সৌদি যুবরাজ মানসুর বিন মুকরির নিহত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই নিহত হলেন আব্দুল আজিজ আল ফাহাদ। তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানানো হয়নি রাজ পরিবার থেকে। নিহত আব্দুল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় অন্যান্য যুবরাজদের সাথে তিনিও গ্রেফতার হয়েছিলেন। এর আগে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা প্রিন্স মিতের বিন আবদুল্লাহকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে প্রিন্স খালেদ বিন আয়াফকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
এদিকে দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মুজিব। অপরদিকে এ অভিযানকে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে মন্তব্য করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে বিশ্লেষকরা মনে করছেন দুর্নীতির অভিযোগে 11 যুবরাজ আর 4 মন্ত্রীকে গ্রেফতারের পরপরই উন্মোচন হচ্ছে সৌদি রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। প্যারাডাইস পেপারস এবার উঠে এলো শীর্ষ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের কর ফাঁকির তথ্য। প্রতিবেদনে বলা হয় গোপনীয় কাঠামোর মাধ্যমে কর ফাঁকি দিয়ে এসছে প্রতিষ্ঠানটি। তবে অ্যাপলের পক্ষ থেকে এমন সংবাদের প্রতিবাদ করা হয়েছে। অ্যাপল বিশ্বের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠান বলেও দাবি করেছে তারা। গত 3 বছরে প্রায় $35 বিলিয়ন কর প্রদান করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। জানিয়ে দিচ্ছি খেলার খবর। বিপিএল এর পঞ্চম আসরে পঞ্চম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করছে চিটাগাং ভাইকিংস। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নাভি। শেষ খবরে চিটাগাং এর সংগ্রহ বিনা উইকেটে 39 রান। কুমিল্লার এটি দ্বিতীয় ম্যাচ হলো, চিটাগাং ভাইকিংস এর এটি প্রথম ম্যাচ। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা 7টায় দুর্দান্ত ফর্মে থাকা সিলেট সিক্সার্স এর প্রতিপক্ষ রাজশাহী কিংস। নিজেদের প্রথম 2 ম্যাচে টানা 2 জয় পেয়েছে সিলেট, আর রাজশাহী প্রথম ম্যাচে রংপুর রাইডার্স এর কাছে হেরেছে 6 উইকেটে। তবে এ ম্যাচে সিলেটকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় রাজশাহী। Yeah, looks like most runs so far scored in the first 6 over, which is 60 by Kul. শেষ করছে দুপুর 2:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাখাইনে বল প্রয়োগ বন্ধ করুন মিয়ানমারকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান। সিলেটের কানাইঘাটে পাথর তোলার সময় কোয়ারিতে ধস, 4 শিশু সহ নিহত 6। 7 নভেম্বরের কর্মসূচিতে বাধা দিয়ে অধিকার হরণ করেছে সরকার, অভিযোগ বিএনপির, পল্টনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন। শেষ দিনেও আয়কর মেলায় উপচে পড়া ভিড়, ব্যবসায়ীদের বুকস অফ অ্যাকাউন্টস জমা দিতে হবে আপিল বিভাগের রায়। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21tv24 অনলাইনে। সন্ধ্যা 6টায় রয়েছে 21 চট্টগ্রাম সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।